অল্প সময়ে আল্লাহ যদি তৌফিক দেয়। প্রথমে বলেছিলাম খুলিকাল ইনসানু যাইফা, আল্লাহ আমাদেরকে একেবারে দুর্বল করে বানাইছে, আল্লাহ কোরআনের ঘোষণা। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি কি দিয়ে দুর্বল করে বানাইলেন, তাও আল্লাহ আপনাদের সাথে জবাব দিবে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে একবারে নিরস দুর্বল দুর্বল নিরস জিনিস দিয়া বানাইছি। আজকে বানানো সৃষ্টিগত ভাবে আমরা নিরস, আজকে নিরস মানুষগুলো কোরআনের মধ্যে ঘোষণা আসছে, মানুষগুলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। নিরস মানুষ সরস হয়ে যায় কিভাবে হবে, এর চেয়ে আরো সরস কিভাবে হবে? কোরআন শরীফের মধ্যে আসছে সরস মানুষ কিভাবে হবে। এই কোরআনের মধ্যে সরস হওয়ার জন্য যে নবীকে সরস বানানোর জন্য যে নবীকে দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, একবার বলুন আল্লাহু আকবার। সেই নবী দুনিয়ার জমিনে এসে উম্মতের সরস বানানোর জন্য, দামি বানানোর জন্য শুধু একটা মন্ত্র আমাদেরকে তুলে ধরলেন। সেই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্র যারা করেছে তারা মানব কুলের মধ্যে আর নিরস নয় সরস হয়েছে। এই মন্ত্রওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে। বাবারা ভাইয়েরা এখন জান্নাতে যাবেন কিভাবে যাবেন, কিভাবে জান্নাতে যাবেন বাস্তবে আসেন। মুসা আলাইহিসসালামের জীবনী, মুসা আলাইহিসসালামের জীবনী বাস্তবে জান্নাতে যাবেন। আমি আপনাদের কাছে জানতে চাই আজকের মজলিসের সকল মেহমানকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেওয়ার ক্ষমতা আছে কিনা, সকল মানুষকে জান্নাতে দিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। এই প্রমাণ যদি বাস্তবে নিতে চান তাহলে যেতে হবে হযরত নূহ আলাইহিসসালামের জীবনীর মধ্যে। হযরত নূহ আলাইহিসসালামের জীবনী খুলুন কত সুন্দর। নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিলেন, একাত্মবাদের দাওয়াত, কিন্তু লোকেরা তার কথা মানে না, তাকে মারতে আসে। নূহ আলাইহিসসালাম বললেন আল্লাহ এই কওম এই জাতি ধ্বংস করে দাও। আল্লাহ বলেন বানাইলাম আমি, ধ্বংস কামনা করলা তুমি, ঠিক আছে নো ধ্বংস করে দিব, কিন্তু তুমিও তো এই জাতির মধ্যে একজন, তুমি বাসবা কেমনে ধ্বংস করে দিলে? নূহ আলাইহিসসালামের এই কথায় আমার আল্লাহ দাবি পুরা করলেন, ধ্বংস করে দিবেন। নূহ কয় আল্লাহ তুমি তো আমারে, আমারে তো তুমি বাঁচাইবা। নূহ আলাইহিসসালাম বলছেন আমারে তুমি বাঁচাইবা। আল্লাহ বলে নৌকা বানাও, নৌকা বানাইলে তুফান আসবে পানি আসবে। আল্লাহ বলছে যারা এই কালিমা করেছে একাত্মবাদ স্বীকার করেছে আমার প্রেরিত রাসূল মেনে নিয়েছে তাদেরকে নৌকায় রেখো আর বাকি সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এই পরামর্শ দিলেন, নৌকা বানাইলেন, নৌকায় সকল মানুষ উঠলেন, পশু পাখি একজোড়া একজোড়া করে নৌকার মধ্যে উঠাইলেন। পানি সারা পৃথিবী, যেখানে জীবনে পানি দেখে নাই এখানে 40 ফুট পানি, যেমন ঠান্ডা পানি না গরম পানি। নূহ আলাইহিসসালাম নৌকার মধ্যে লম্বা ঘটনা বোঝানোর জন্য এখানে আসছি, মূল আলোচনা কম সময়ে, দোয়া হয়ে যাবে আজকে দোয়ার মাহফিল, আমরা দোয়া করব সুসন্তান হব মা বাবার জন্য দোয়া করে। অবশেষে 40 দিন পর পানি শুকাইলেন, কিন্তু একজন মহিলা মেয়ের কুড়ি বোরা মানুষ উনি বলছিলেন নবী
আমার তো মনে থাকে না কোন দিন পানি আসবে তুফান আসবে আমার নৌকায় গিয়েও, কিন্তু যেদিন পানি আসলো নৌকায় বুড়িয়ে আনতে নবীর মনে নাই। চল্লিশ ফুট পানি সমস্ত জায়গায় পানি শুকাইল, নৌকা শুকনাই লাগলো। নূহ আলাইহিস সালামের মনে হলো নূহ ভাবতেছেন বুড়ি তো বলছিল আনার জন্য, বুড়ি কোথায়, বুড়িয়ে তো দেখি না। অবশেষে উনি ডাকতেছে আল্লাহরে আমি কি করলাম, আমি তো বুড়িয়ে আনি নাই বলে গেছি আমার আল্লাহ ডাকে। তুমি বলে গেছ তুমি তো বানাও নাই রে নূহ, আমি আল্লাহ বানাইছি, আল্লাহ আমাদেরকে বানাইছে বিদায় আমাদের প্রতি, আল্লাহর মায়া দয়া বেশি না গো। তুমি বানাও নাই আমি বানাইছি, আমার বড় মায়া লাগে, তুমি বলে গেছো মহিলাকে আমি তো ভুলি নাই, আমি তো ভুলি নাই, একটু খবর নিয়ে দেখো বুড়ি কেমন আছে। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ গো আমি কিভাবে দেখবো কোথায় বুড়ি আছে, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, বুড়িকে কোথায় পাবো, বুড়ির বাড়ি তালাশ করে দেখো। বুড়ির বাড়ি লক্ষ্য করে নূহ আলাইহিস সালাম দৌড় দিলেন। নূহ আলাইহিস সালামের দৌড় দেখে বুড়ির চুপটু করে ঘর ছিল, কুড়ে ঘর থেকে বেরিয়ে ডাকতেছে হুজুর তুফান আসতেছে, পানি কি আসতেছে, আমি কি নৌকায় আসবো। নূহ আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে জমিনে বসে গেছে, আল্লাহ রে এ বুড়ি কি কয়, পানি নিয়ে আইতাছে তুফান নিয়ে আইতাছে জিগায়, এতে কি বোঝা যায় পানির খবর তুফানের খবর বুড়ি জানে কিনা, বুড়ি খবর পাইছে এটা বুড়ি, তুমি কি পানির খবর পাও নাই, হুজুর পানি আসলে তো পাইতাম পানি তো আমি দেখি নাই। আল্লাহ বলেন বুড়ি রে আমি আল্লাহ তোরে পানি দেখাই নাই, পানির মধ্যেও বাঁচানোর ক্ষমতা আমরার আল্লাহর আছে কিনা। পানির ভিতরে বাঁচাইতে পারে, আগুনের ভিতরে বাঁচাইতে পারে, মাছের পেটের ভিতরে বাঁচাইতে পারে, বলুন এই মালিকটাকে। কবরে যেদিন লাগবে গো কবর সারো, কবর সারো বলে যেদিন চলে আসবে গো সেদিন কবরে ফেরেশতাদের আক্রমণ থেকে আমার আল্লাহ বাঁচাইবার ক্ষমতা আমাদেরকে আছে কিনা। বাবারা বসুন, কিভাবে আছে সামনে যাচ্ছি, কেন আছে সেটাও বের করতে হবে। বুড়ি ডাকতেছে নূহ আলাইহিস সালামকে, হুজুর আমি তো পানি দেখি নাই, পানি তো আসে নাই, কোন সময় আসবে। বুড়ি এই কথা বললে নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, সমস্ত পৃথিবী ধ্বংস, তুমি কি পানির খবর পাও নাই, না হুজুর তাহলে তোমার চারদিক ঘুরে ঘুরে দেখো তোমার আশপড়শি মহল্লাবাসীরা কেমন আছে। বুড়ি ঘুরে ঘুরে দেখে কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে, শুধু বুড়ির ছোট্টু করে ঘরটাই আছে। বুড়ি ডাকতেছে নবী ব্যাপার কি, নূহ আলাইহিস সালাম ডাকি বুড়িরে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে, শুধু তুমি কুড়ে ঘরের মধ্যে কিভাবে আছো। বুড়ি চোখের পানি গুলো কাল ভেবে ছেড়ে দিয়ে দেখে, তুমি আমার কেমন আল্লাহ গো, সমস্ত পৃথিবী ধ্বংস করে দিলা, আমার মতো একটা বুড়ি মহিলার কেমনে বাসাইলা। একটা বুড়ি যদি নবীর উম্মত হইয়া এই কঠিন বিপদ থেকে আমার আল্লাহ এইবারে বাঁচাইতে পারে, আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে জগৎ হতো না, কোন কায়নাতের কিছুই হতো না, কোন নবী নবতী পেত না, সেই নবীর উম্মত হইয়া আমরা আল্লাহর কাছে আরো সহজে বিপদ থেকে বাঁচার পথ পাবো কিনা। বাবারা বিপদ থেকে সহজে মাপ পাওয়ার জন্য, বিপদ আজাব গজব থেকে মাপ পাওয়ার জন্য আমার নবী
63 বছর জিন্দেগি কষ্ট, রবিউল আউয়াল মাসে দুনিয়ায় এসেছে, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী যখন থাকতে পারল না, এবার এর উপর গভীর চিন্তা করে দেখবেন আমরা থাকার ক্ষমতা আছে কিনা। আমার আল্লাহ বলেছে আজরাইল যা আমার বন্ধুর কাছে যা, তবে বলে দিলাম যে আজরাইল চট করে ঘরে ঢুকবি না। বন্ধু ঘরে শুয়ে আছেন অসুস্থ, দরজায় দাঁড়াবি অনুমতি চাইবি, বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত ঘরে ঢুকবে না। আজরাইল আল্লাহর হুকুমে নবীজির ঘরের দরজায় দাঁড়ায় সালাম জানাইলেন, অনুমতি চাইলেন, আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে ডাকছে চলে যেতে হবে, অনুমতি দেন আমি আজরাইল এসেছি। বলুন প্রত্যেকের ঘরের দরজায় আজরাইল একদিন যাবে কিনা? আজরাইলকে ঘুরাইয়া দেওয়া ফিরাইয়া দেওয়ার ক্ষমতা বলুন আমাদের কারো আছে কিনা? দশটা টাকা পাইব টাকা চাইতে আইছে, সরকার চাইছে বিকালে দিস। আজরাইলকে যদি কেউ বলেন সকালে আইসে শুধু জানেন আছে বিকালে আইস, এই ক্ষমতা আছে কিনা? বাবা রাসূল নবীর বাবার জীবনীতে যাই, খাজা আব্দুল্লাহ আমার নবী কোন কিতাব লেখে, মা আমেনার পেটে দুই মাস বয়স, কোন কিতাব লেখে ছয় মাস, ছয় মাস ধরেন আর দুই মাস ধরেন আমেনার পেটে, কোন কায়নাতে নবী এই রবিউল আউয়ালে দুনিয়াতে আসবে, কোন কায়নাতে নবী আমেনার পেটে। খাজা আব্দুল্লাহ নবীর বাবা ব্যবসার উদ্দেশ্যে মদিনায় পৌঁছে গেছে, অসুস্থ, অসুস্থতা বেড়ে গেছে, রাস্তার মধ্যে আজরাইল সামনে দাঁড়াইয়া গেছে, এরে আব্দুল্লাহ মালিক পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, একটা কদম সামনে যেতে পারবা না। আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ আজরাইলের চেহারা দেখে, বিকট চেহারা দেখে, এরে বাবারা আজরাইল যেদিন সামনে আসবে, যেদিন তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আজরাইলের দাওয়া ব্যথা আজরাইলের অবস্থা দেখে কেউ কেউ পচরা পায়খানা করে দেয়, কেউ কেউ চোখের পানি ছেড়ে দেয়, আজরাইলের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে, সকল মানুষের সামনে রুহু বের করে নেয়, কেউ সেদিন বের করতে নিষেধ করে না, নিষেধ করলে যে কোনো কাজ হবে না। বলুন এই সোনার সংসার কলিজার টুকরা ছেড়ে নিয়ে বিবি বাচ্চা ফালাইয়া বাড়ি ঘর রেখে, আরামের বিছনা খাট পালন ছেড়ে সাদা কাপড়টা পরে কবরে যেতে হবে, এই কথা সত্য কিনা? আজরাইল নবীর বাবার সামনে দাঁড়াইলেন, ধাক্কা দিয়ে চলে যাওয়ার সুযোগ টুকু নাই, ডাকতেছে আজরাইল রে বুঝিছি আমাকে এখন নিয়ে যাবে, রুহু বের করে দিবে আমি পড়ে যাব। আজরাইল রে মনে বড় দুঃখ, মনে বড় আশা ছিল রে আজরাইল, আমেনার পেটে সন্তান, কি সন্তান জানি হয়, একটা নজর যদি দেখে মরতে পারতাম আমি বাবার জীবন সার্থক হত, একটু সময় যদি পেতাম আমার সন্তান তারে দেখে যাইতাম, যে বাবা মৃত্যুর মুখে থাইকাও সন্তান দেখার আশা করে, এমন বাবা যদি কারো কবর থাকে গো, সন্তান হইয়া ওই বাবার জন্য দোয়া করা দরকার আছে কিনা? আমার আল্লাহ পৃথিবীর কারো জন্য দোয়া শিখাইল না, শুধুমাত্র কোরআনে দোয়া শিখাইল মা বাবার জন্য সন্তানকে, মা বাবার জন্য সন্তানকে কোরআনে নির্দেশ করলো, মা বাবা কবরে গেলে মা বাবারে বইল না, মা বাবার জন্য এই দোয়া কইল, রব্বির হুমা কামা রব্বায়ানি সগীর। ও আজরাইল আমেনার পেটে সন্তান,
একটু দেখার সুযোগ পেলাম না, বাবা হইয়া সন্তান কোলে নিলে কেমন শান্তি লাগে অনুভব করতে পারলাম না, একটু সুযোগ পেলাম না, এমনি সময় আমার আল্লাহ ডাকে, জিব্রাইল যাও যাও তুমি যাইয়া আব্দুল্লাহর কাছে খবর পৌঁছে দিয়ে আসো। জিব্রাইল এসে ডাকে, খাজা আব্দুল্লাহ গো তোমার সন্তান কি হবে জানতে চাইছো? আমি জিব্রাইল এসে জানাইয়া দিলাম তোমার বিবি আমেনার পেটে রাহমাতাল লিল আলামিন নবী আসছে। আজরাইল আমাদের রূহ বের করতে প্রত্যেকের কাছে সময় মতো একবার আসবে, সেই সময়টা কোরআন বলেছে ইজাজা আজা রুকু লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। সময় যখন হবে আপনি যেখানেই থাকেন আজরাইল হাজির, দরজা বন্ধ করে বসে থাকবেন, দরজা খুলতে হবে না আজরাইল আপনার কাছে। কিন্তু আমার নবী আখির নবীর উম্মতেরা কারা গো আজকে বসে আছো? কে সেই ভাগ্যবান ভাগ্যবান মায়ের সন্তান বাবার সন্তান? মক্কায় জন্ম হইয়া মক্কাবাসী এই নবীর মাঝে আজকে 1500 বছর পর মক্কায় জন্ম হলো না, 6,500 কিলোমিটার দূর বাংলার জন্মে নবীর উম্মত হইয়া বসে আছো। আবু জাহেল আবু লাহাব সকাল সন্ধ্যা নবীকে দেখছে, কিন্তু আপনাদের মতো কালিমাওয়ালা জান্নাতি মেহমান হতে পারলো না, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে সেই নবীর উম্মত বানাইছে, আচ্ছা জান্নাতি মেহমান আপনাদেরকে আল্লাহ বানাবেন, কিভাবে বানাবেন বোঝানোর জন্য বলছিলাম। ওই নবীর আমলের কুড়িরে যদি এই পানির নিজেরাই খাওয়া চাইতে পারে, সে আল্লাহ কি আখরি নবীর উম্মতের সকল বিপদ বেজাল থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে পারবে কিনা? কিভাবে পারবে আসতেছি সামনে, কম সময়ে মাইনা বেশি পাবেন, আমরা আখরি নবীর উম্মত, আমরা কম কাজ কম মাইনা বেশি, কাজ কম মাইনা বেশি বলবেন হুজুর এটা কিভাবে? এটার বাস্তবতায় আসুন না, সরকারি হোক বেসরকারি হোক যারা চাকরি করেন, এই সিভিলটাই ডিউটি করতে হয় কয় ঘন্টা? 8 ঘন্টা সিভিল টাইম, আন্তর্জাতিক টাইম, এই টাইম ডিউটি করতে হবে। আচ্ছা 8 ঘন্টা ডিউটির পরে কোন কোম্পানি যদি আচ্ছা 1 ঘন্টা ডিউটি বাড়াইয়া দেয়, এটা সিভিলে নাই, এটাতে কোন টাইম কয়? মাশাআল্লাহ, শ্রমিক বাইরে তো এখানে বেশি, এটার কোন টাইম কয়? এবার আপনারা ফয়সালা করেন সিডিএল টাইমের বেতন আর অলাইট টাইমের বেতন কি সমান হয় না ব্যস্তম হয়? আপনারা যে বেহেস্তে যাবেন এই মাত্রা হেলিত হয়ে সিডিএল টাইমে আমাদের টাইম বেহেস্তে যাওয়ার জন্য ফজর থেকে শুরু করবেন এসা পর্যন্ত সিডিএল টাইম চাই বেহেস্তে যাওয়ার জন্য, কিন্তু অহং কে বসে আছেন, এটা তো ঘুমের টাইম, এটা তো আবাদতের টাইম না, এটা আবাদতের টাইম না, আপনি ঘুমাবেন, ঘুমাইলেও কি ভাইবেন আইতেছি সামনে, এখন না ঘুমাইতে মহাবীরে বসে রইলেন এই আল্লাহ রাসূলের কথা শোনার জন্য। আর রাসূল হাদিস শরীফে বলেছেন এই মেহমানদের জন্য বাজে কি আসবে, রাসূল বলছে হাদিস শরীফে মাজলিসু ফিকহি খাইরুম মিন ইবাদাতি 60 সানা, এই কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেন। এই মাজলিস যেমন অবৈধ টাইমের বেতন সিভিল টাইমের চেয়ে কম দেয় না বেশি দেয়? 4 ঘন্টা ডিউটি করলে বেতন আসে কয় ঘন্টা? 8 ঘন্টা, মানে ডবল। দুনিয়ার একটা কোম্পানির মালিক যদি অবৈধ টাইম ডিউটি করলে বেতন ডবল দিতে পারে, আমার আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মত, আমার আদরের সৃষ্টি, আমার মহব্বতের সৃষ্টি মানুষগুলোকে আমি আল্লাহ কত নেকি দিব অবৈধ টাইম ডিউটি,
এই হিসাব আমি কাউকে জানাবো না। জান্নাতে যাওয়ার জন্য যত নেকির প্রয়োজন এর চেয়ে বেশি নেকির মাঝে এটা আমি আল্লাহ দান করেছি। এখন কিভাবে যাবেন এই রাস্তাটা পরিষ্কার করতেছি, কারণ কবর আমাদের প্রত্যেকের সামনে, প্রত্যেকের সামনে কবর, কবর ছাড়া যাওয়ার কোন রাস্তা নাই। আমার নবী কেউ আজরাইল ছাড়ে নাই, নবীর বাবা কেউ ছাড়ে নাই, কোন নবী রাসূলকে ছাড়ে নাই। এ বাবার ভাইয়েরা, আমার নবী অসুস্থ, আজরাইল এসে দরজায় দাঁড়াইছে, মালিক বলে দিছে আমার বন্ধুর অনুমতি ছাড়া ভিতরে ঢুকবে না, বন্ধুর অনুমতি ছাড়া ভিতরে ঢুকবে না, আর আজরাইল বন্ধুর অনুমতি ছাড়া রুহ বের করবে না। আজরাইল দরজায় দাঁড়ায় থাকে, সালাম দিলাম আমি আজরাইল, নবীকে অনুমতি দেন ভিতরে আসি রুহ বের করব। আমার নবী চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিলেন, ডাকতেছেন আজরাইল রে একটু সময় দাঁড়াও, আমার উম্মতের ব্যাপারে একটু ফাইসালা করে নে, আমার ভাই জিব্রাইল আসো, আমার ভাই জিব্রাইল আসো। আজকের খুব বড় আলোচনাই ছিল এটা, জিব্রাইল আসো তারপরে তোমার সাথে আলোচনা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইল পাঠাইলেন, আয়েশা সালাম জানাইলেন আল্লাহর পক্ষ থেকে, জিব্রাইল নিজেও সালাম জানাইলেন, ডাকলেন নবী গো এভাবে কেন কাঁদতেছেন গো নবী, এত নবী রাসূল দুনিয়ায় আইসা গেল, আপনার মতো এত কান্না কোন নবী কান্দে না, নবী হোক এই মুহূর্তে এইভাবে কেন কাঁদতেছেন, বালিশ বিছতেছে। আমার নবী ডাকে আজরাইল আমি যদি আজকে চলে যাই, ও আজরাইল তুমি যদি রুহ বের করে দাও অপেক্ষায় থাকো, চলে যেতে হবে, কোরআন বলেছে কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, সকল প্রাণী একটি মৃত্যুর কোলে ঢলে পড়বে। আজরাইল দাঁড়াও, জিব্রাইলের সাথে কথা বলি, হ্যাঁ ভাই জিব্রাইল আজকে যদি আমি চলে যাই আমার এই উম্মতের কি উপায় হবে, আমার উম্মতেরা মনের দুঃখ কার কাছে বলবে, তাদের বাসায় টেও 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 করে বাচ্চা গুলো ডাকে সারাদিন ঘুরে ঘুরে, মা সন্তান তো পেল না, সন্ধ্যার সময় ঘরের দরজায় যায়া বাচ্চা গুলো টেও টেও করে মার খবর জিজ্ঞেস করে, ও ঘরের মালিক আমার মা কই, যার পাখার নিচে ঘুমাইতা, ওই মুরগির মালিক দেখবে ছোট্ট খাঁচার মধ্যে টুকরির মধ্যে বাচ্চা গুলো উঠাইয়া ঘরের মধ্যে নিয়ে রাখে, বাচ্চা গুলো তখনও বলতে থাকে, অর্থাৎ তার বাসায় কাঁদতে থাকে মুরগির মালিক, খাঁচা দিয়ে ঝাইপা জাবাইয়া রাখছে বাচ্চা গুলো হেফাজতে রাখছে, বাচ্চা গুলো তখন কাঁদে আর ডাকে ও বাড়িওয়ালা বাড়ির মালিক আমার মা কই, মার পাখার নিচে ঘুমাইতাম, মা না থাকলে মুরগির বাচ্চা যেমন ট্যাও ট্যাও করে সারাদিন ঘুরে জিব্রাইল, আমি নবী যদি না থাকি আমার উম্মতের কি উপায় হবে। আমার আল্লাহ বলেন জিব্রাইল বন্ধুরে জানাইয়া দাও, বন্ধুর অনুপস্থিতিতে বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, আমি আল্লাহ বন্ধুর উম্মতের দেখাশোনা করব, একবারে উম্মতের নিকটে থাকব, কতটুকু নিকটে থাকবে আল্লাহ তাও কোরআনে বলেছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অন্ধারে আমি তোর গায়ের সাহারা হইতেও আরো নিকটে থাকব। আমার নবী যে বল, নবী যেন আর না কান্দে, জিব্রাইল বলে দে বন্ধুর উম্মত কোন জান্নাতি না বানাইয়া দুনিয়ার থেকে আনবো না। আমার নবী
খুশি না হওয়া পর্যন্ত আমি বন্ধুর উম্মতকে মাফ করতে থাকব। তিন নাম্বার দাবি হলো, বন্ধুরে জানাইয়া দে, বন্ধু যতক্ষণ পর্যন্ত আসলে মাঝে বন্ধুর একটা উম্মত বাকি থাকবে খবর পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবীকে তিন খবর শুনে খুশি হলেন, সাথে সাথে আল্লাহর শুকরিয়ার সেজদা দিলেন। সেজদা দিয়ে বললেন, জিব্রাইল এই খুশির খবর পাইলাম, এখন আমি চলে যেতে পারি। আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করো। আজরাইল ঢুকেছে, নবীজির বুক মোবারকের উপর হাত দিয়ে বসছে। আমার নবী কান্দে, আজরাইল হাতটা সরাইয়া রাখো, এত চাপ আমার সহ্য হয় না। যে নবী না হইলে আজরাইল হতো না, জিব্রাইল হতো না। এই নবীর বুকের উপর হাত রাখলে নবী কান্দে, আজরাইল রে আমি কষ্ট পাই, ব্যথা পাই, সাত আসমান সাত জমিন যদি আমার বুকের উপর চাপাইয়া দিতে আমি এত ব্যথা পাইতাম না, তোমার হাতটা বুকে রাখার পর যেই ব্যথা পাইতেছি। আজরাইল বলেন, হুজুর আমি তো আপনাকে একটু ব্যথাও দেই নাই, তারপরেও বলছেন এত ব্যথা পাইতেছেন, এর চেয়ে কুঠি কুঠি গুণ ব্যথা দুঃখ দিয়া আমি মানুষের রুহ গুলো বের করে নিয়ে আসব। এই জন্য আজরাইলের আক্রমণে মানুষ ব্যথিত হয়ে যায়। এই জন্য গোসলের সময় দেখবে বড়ি পাতার গরম পানি দেয়া হয়, বড়ি পাতার গরম পানির গোসল দেয়। তার কারণ হলো ব্যথা বেদনার মধ্যে গরম পানি দিলে একটু আরাম পাওয়া যায়। এই গরম পানি দিয়ে যখন মুর্দারকে গোসল দেওয়া হয় তখন মুর্দার বলতে থাকে, কে গো ভাই তুমি আমাকে গরম পানি দিয়ে গোসল দিতেছো, গরম পানি বাড়ায়া বাড়ায়া খাও, আস্তে গলা দিও, জোরে আমার চাপ দিও না, তুমি তো খবর জানো না আজরাইল আমার রূহ বের করতে যাইয়া এমন কঠিন আক্রমণ করেছে, আমার হাতটির সাথে মুষ্ট রাখে না। এ আজরাইলের হাতে বলুন আমাদের প্রত্যেকের ধরা পড়তে হবে কিনা। আজকে বক্তব্যের মধ্যে শুনলাম জনাব আলহাজ মরহুম শামসুদ্দিন সরকার সাহেব জীবনে কিছু ভালো কাজে অংশ নিয়েছেন। ওনার সুযোগ্য গণসন্তান শ্রদ্ধা বাজন আজকের সভাপতি, উনি বলেছেন উনি রাত্রে অফিসে বসে থাকতেন, মানুষে জিজ্ঞেস করলে ছেলে মেয়ে আছে বাড়িতে গেলেন না, অফিসে বসে রয়েছেন, কথা দেওয়ার অনেক গুরুত্বপূর্ণ কথাটা শুনলাম। শামসুদ্দিন সরকার সাহেব বলেছে, আমিও যদি অফিস ছেড়ে চলে যাই মানুষের দুঃখ ব্যথা কে শুনবে, এজন্য আমি দরজা খুলে বসে আছি, এই মানুষটার কাজটা কি ভালো না খারাপ। শুধু নামাজ পড়ে বেহেশত যাইতে পারবেন না, ভালো কাজ যদি সাথে করতেন যাইলে বেহেশত যাইবে। নামাজ পড়িয়া মানুষের সম্পদ আত্মসাৎ কইরা এই নামাজে আপনারা বেহেশতে নিতে পারবে না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খাইরা। ও ইমানদাররা, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত অর্থাৎ নামাজ পড়ো, কিন্তু নামাজের পরে বেহেশতে যাইবো এই কথা কয় না। আল্লাহ বলছে নামাজের পরে আফআলুল খাইরা ভালো কাজ করো, কারণ নামাজ কইরা মানুষের ঠগাইবা, নামাজ কইয়া মানুষের সম্পদ আত্মসাৎ করবা, নামাজ কইয়া মাফে কম দিবা, নামাজ কইয়া মিথ্যা কথা কইবা, নামাজ কইয়া মা বাবারে কষ্ট দিবা, নামাজ কইয়া ভাই বোনের সম্পদ যার যতটুকু হক ততটুকু না দিয়া আনা ভাই গো তুই আনা দিয়া সোয়ানা নিজের নামে লেখা লাইছ, এই নামাজ কইয়া তুমি বেহেশতে যাইতে পারবা না। বাজার বেহেস প্রতি সুজা বসেন না, ওটা দুই জ্বালাই জ্বালাই ওটা বেহেস দুই জ্বালাই একবার সহজ, কিন্তু আমাদের বলছে অফ আলুল খাইরা বারাকাস করতেই হবে। আচ্ছা আজকে
যে মাহফিলটা আয়োজন করলেন অনেক টাকা খরচ হয়েছে, যে মাহফিলে বসে আমরা 60 বছর এবাদতের চেয়ে বেশি নেকি পাইলাম, কাজটা কি সরকার সাহেব ভালো করল না খারাপ? তারপরে তার বাবার জন্য দোয়ার মাহফিল, দোয়া কি শুধু তার বাবার জন্যই হবে? আমরা যাদের মা বাবা নাই তাদের জন্য হবে না? কিভাবে হবে আমি এসে বসছি, অল্প সময় আর দোয়াই চলে যাবো। তাই এবার আপনারা বলুন কাজটা কি চাই ভালো করছে না খারাপ করছে? ও সরকার সাহেব আপনার জীবন ধন্য, এতগুলো লোক সাক্ষী দিচ্ছে ভালো কাজ করেছেন। আর আল্লাহ কোরআনে বলছে আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, যারা জীবনে ইবাদতের পরে ভালো কাজ করছে ভেজাল করে নাই তাদের জীবন সফল, সফল কাজ তারা সার্থক, অর্থাৎ তারা জান্নাতি। কারো জীবনে যদি একটা ভালো কাজ থাকে আপনি জান্নাতি হয়ে যাবেন, একবার বলুন আল্লাহু আকবার। এই কোরআন বলছে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে অন্যায় কাজ না করে ভালো কাজে গেছেন, জীবনে একটা কাজ যদি আল্লাহর ভয়ে ভালো কাজ করে থাকেন আল্লাহ বলছে আমি তোমার জান্নাতুল মাওয়া পুরস্কার দেব। বাবারা ভাইয়েরা এই দেশে যখন থাকার বিছা নাই, থাকার সিস্টেম নাই, তো কবরে যেতে হবে, আজরাইলের হাতে ধরা পড়তে হবে, সেই আজরাইলের আক্রমণ বড় কঠিন, সে কারো সুপারিশ মানে না, কারো সুপারিশ শুনে না, কারো টেলিফোন শুনে না, কারো চিঠিপত্র সে দেখে না। আজরাইল এবার আমার নবীজির বুক মোবারকের উপর হাত রাখলে নবীজি কাঁদতেছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। আজরাইলে আমি যদি না হইতাম কিছুই হতো না, তুমিও হতে না, আমাকে এত কঠিন কষ্ট দিতেছো। আজরাইল বলেন হুজুর আমি তো আপনাকে একটু কষ্ট দেই নাই। ও আজরাইল একটু কষ্ট দাও নাই তারপরেও এত কষ্ট, আর কষ্ট যদি দাও কত কষ্ট জানি হয়। আমার নবী কান্দে আজরাইল আজরাইল আমার বেলায় যদি এত কষ্ট দাও না জানি আমার ঘোড়া যার উম্মতে কত কষ্ট। আজরাইল তোমার কাছে আমার একটা দাবি, আজরাইল আজকে আমার রুহু বের করবে, যেহেতু কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার রুহু বের করবে। ও আজরাইল তোমার কাছে আমার আবদার, তোমার কাছে আমার আবদার রইল, আজ থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার এতি উম্মতের রুহু বের করতে যাইয়া যত কষ্ট ব্যথা বাজেট হয়েছে, যত কষ্ট ব্যথা তাদের উপর চাপাইয়া দিবে। আজরাইল আমার কুলি আমার উম্মতের ব্যথা আমি সইতে পারবো না, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রুহু বের করার যত ব্যথা কষ্ট আছে সবগুলো ব্যথা কষ্ট আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দে। আজরাইল ডাকতেছে হুজুর এত মায়া গো আপনার উম্মতের জন্য, হুজুর আমি আজরাইল কথা দিয়ে গেলাম আপনার উম্মত যারা হবে, যারা সিরাতুল মুস্তাকিমে চলবে, যারা ভেজাল মুক্ত জীবনটাকে গড়বে, হুজুর আপনার উম্মত যারা হবে আমি কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম আল্লাহর হাবিব গো আমি এইভাবে আপনার উম্মতের রুহটা বের করব। হুজুর কাঁদবেন না, আপনার চোখের পানি সহ্য হয় কাঁদবেন না, উম্মতের জন্য এই নবীর উম্মত হইয়া কবরে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা। আজরাইল ডাকতেছে হুজুর কাঁদবেন না, কথা দিয়ে গেলাম আপনার উম্মত যারা হবে গো নবী, আপনার উম্মতের রুহটা আমি আপনার খাতিরে এমনি করে বের করবো,
যেমন মা বাচ্চা কোলে লইয়া স্তনে দুধ খাওয়ায় আর একটু একটু নাড়া দেয় বাচ্চাটা ঘুমানোর জন্য, মা স্তনে দুধ খায়, মা আস্তে আস্তে নাড়া দেয়, বাচ্চা ঘুমিয়ে গেলে মা বিছানায় শোয়াইয়া বাচ্চার মুখ থেকে স্তন আস্তে করে বের করে নিয়ে আসে, বাচ্চা ঘুমিয়ে থাকে খবর পায় না। কথা দিয়ে গেলাম তো আপনার উম্মতারা হবে গো নবী, আমি আপনার ওই মায়ের চাইতে আরো আরামের শরীর ঘুম পাড়াবো, ঘুমের মধ্যে রুহু বের করে নিয়ে যাব, আপনার উম্মতে খবর পাবে না। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীর দরবারে, নবী গো আমরা গুনাহগারে। বলো তখন গুনাহ হইলে আমারে জানায় না, আমি তখন বানাইছি এটা, আমার লোকের একটু কর না একটু মাথা কইরা। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীর দরবারে, নবী গো আমরা গুনাহ, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীর দরবারে, নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকান ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও, ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীর দরবারে, নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাশরে, নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবী দরবারে, নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নাবী, কোরআনেতে লেখা পাবিও, ইউসাল্লুনা আলান নাবী, কোরআনেতে লেখা পাবিও, মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে, নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীর দরবারে, নবী গো আমরা গুনাহগারে। একবার বলুন মারহাবা, মারহাবা। আবার আছে নবী সকল উম্মতের ব্যথা মুক্ত করে দিল, এই নবীর আদর্শ নেওয়া দরকার আছে কিনা? আদর্শ মেয়েরাও নিতে হবে, পুরুষেও নিতে হবে। একটু আসুন মদিনায় যাই, মদিনার ঘটনা। একটা যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে, মেয়ের প্রস্তাব দিয়ে সুন্দরী মেয়ে বিদায় বেশি বেশি প্রস্তাব আসে। মেয়েটা তার বাবাকে বললো, বাবা আপনাকে বিরক্ত করে আপনি একটা দিন তারিখ করেন, এই তারিখে একটা ইন্টারভিউ হবে, যে ছেলেটা ইন্টারভিউতে টিকে তার সাথে সুন্দরী মেয়ের বিবাহ হবে। দিন তারিখ দিলে মার পড়ে গেছে, যুবকেরা সুন্দরী মেয়ে বিয়ে করবে, সুন্দরী মেয়ে বিয়ে করবে। আয়সা সকল উপস্থিত যুবকেরা বসে রয়েছে, বাবা মেয়ের কাছে বলছে, মা রে কি ইন্টারভিউ নিব? বাবা তুমি মাঝখানে যাইয়া বলো, ঘোষণা দাও, মেয়েটা সুন্দর,
এমন একটা ছেলের কাছে বিবাহ দিব যে ছেলেটা সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এমন কার যার আমলে আছে তার সাথে বিবাহ হবে। মহিলার ইন্টারভিউ প্রশ্নটা কি মনে করতেছেন, সুন্দর না অসুন্দর? এটা আখির নবীর উম্মতের জন্য সঠিক না ব্যাটিক? একবার বলুন আল্লাহু আকবার। আজকে যদি এখানে এই ইন্টারভিউ নেওয়া হয়, এই ইন্টারভিউ ফাঁস করার মতো কোনো ব্যক্তি ভাবা যায় মনে করেন? বললাম সবাই ফাঁস, কি কোন পাওয়া যায় না? একদিনে বিস্তার থেকে বের করে কবর দিয়ে আইব, একদিনও শিখাইতো না মা তুমি কেমন আছো, আর জীবিত অবস্থায় তো আপনাদের এই গাড়ি করে শেষ সীমানাই তো দেখলাম, আপনার বৃদ্ধাশ্রম খুঁজছে বৃদ্ধাশ্রম। এক মহিলা বলতেছে, বাবারে আমি আট সন্তানের মা, আট সন্তানের মা, আমার ছেলে মেয়েগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত, জায়গায় জায়গায় তারা সেটেল ভালো আছে, কিন্তু আমি মাঝে ভয়ে ভয়ে রয়েছি, প্রস্রাব পায়খানা বিস্তার মধ্যে পরিষ্কার করার কেউ নাই, একটা গ্লাস পানি দেওয়ার কেউ নাই, এক মুঠো ভাত মায়ের সামনে দেওয়ার কেউ নাই, আমি আজকে বৃদ্ধাশ্রমে থাকি। বললো ছেলেরা কেমন আছে? এক ছেলেরা ভালো আছে, দোয়া করি ছেলেরা ভালো থাকো, আমি মা বৃদ্ধাশ্রমেই থাকবো। ওই মা যেমন পরে তিন বস্তার ভিতরে পড়ে ছেলে কাজ বাগানে ফেলাইয়া দিল, বাজার টিভির খবরে 15 দিন পর্যন্ত দেখাইছে এই ঘটনাটা, 15 দিন পর্যন্ত দেখাইছে কাঠবাগানে ফেলাইয়া দিয়া ছেলে যখন আইসা পড়তেছে, অসুস্থ বুড়া মা হাত বাড়াইয়া কান্দে, এরে বাবু আমি তো মরে যাব, বুড়া হয়ে গেছি, এখানে ফেলাইয়া দিয়া গেছে, আমার দুঃখ নাই, আমার কলিজার টুকরা সন্তান তারে, আমার ছেলে তারে সহি সালামতে পৌঁছাইয়া দিও। নিজে বললেও যে মা সন্তানের সহি সালামতে বাড়িতে পৌঁছার দোয়া করে, আজকে এই মা বাবা যদি কবর থাকে তাদের জন্য দোয়া করা সুসন্তানের দরকার আছে কিনা?